আলেম ওলামা মরছে করোনার মধ্যে, তাকো জানাজার অবস্থা দেখছেন। এসপির চাকরি গেছে গা, নবীনগর এসপির চাকরি চলে গেছে, জুবাইর আহমদ আনসারি জানাজা ফিরাইতে পারে নাই বিদায়। কয়েকদিন আগে নুরসুদ্দিন কাসেমি মারা গেছে বেটা, এই রাশেদ খান মেনন আলেম ওলামারে গালি দেস, এই নুমিনু সিনু গালি দেস আলেম ওলামারে। দেখ কয়রাতি পড়া পইরা এমন বাচ্চা হইছে, যদি আর আধা ঘন্টা সময় থাকতো, আধা ঘন্টা আমি তো নূর হোসেন কাসেমের জানাজা গেছি, সই কোথায় পার, সে বাইতুল মোকাররমের ওই পাশ এই পাশ সেই ফেলাই ওভার পর্যন্ত চলে গেছে মানুষ, পুলিশ হিমশিম খেয়ে গেছে। আধা ঘন্টা থাকলে পুরো ঢাকার শহর অচল হয়ে যেত। এরা মরার পরও বাচ্চা, জীবিত থাকা অবস্থা বাচ্চা, আর তোর মরার পরও কুত্তা, মরার আগেও কুত্তা, তোকে কুত্তা দিয়ে কামড়াইতে চায় সবাই, ঠিক না ঠিক? এই যে যেটা মরবো করোনা হয়েছে, মুরগি সুরা সারিয়া ও সারিয়া ধর্মই বিশ্বাস করে না, কথা কও না কেন মুসলমানে বলা, এটা মনলে বুঝি অলি আব্দুল কাদের জিলানি কবর তৈরি জানাজা করবো, করবো না করে কোন আলেম করে খালি দেখবো চাইছে। একসাথে বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বাদশা ও আখেরাতেও বাদশা, দুনিয়ায় যারা লাত্তি সর খাবে ও দুনিয়ার সবচেয়ে ঘৃণিত প্রাণী, কথা বলো না কেন? কষ্ট হইতেছে, ইকুতে লাগতাছে, লাগুক গে একদিনই তো লাগবো। অনেকে তো বর্তমান কয় আমার বাপে আমার জান্নাত দিয়ে দিব, আর পীর বাপে বলে জান্নাত দেবে, আর পীরের বাইরে টেন্ডুলকার বানাবে আল্লাহ। এই যে মরছে একটা, কয় আমার বাপের দলে আমার নামাজ রোজা লাগে না, আরে তোর বাপ রে বাইরে এবড়া কি করবো, হ্যাঁ নাই খবর। নবী বন্ধু বলছে ফাতেমার আমি জান্নাতের মালিক, আমি না রে মা, যে ফাতেমারে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিছে, একটা জান্নাতের সভানেত্রী ফাতেমারে বানাইছে, সমস্ত মহিলাদের জান্নাতের লিডার নি ফাতেমা। সেই ফাতেমা পাইবার পরও তার বাবা বলেন, আমি তোর জান্নাতের জিম্মাদার না, যার বাবা জান্নাতের সভাপতি, মহিলা সেকশনে জান্নাতের সভাপতি ফাতেমা, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা। সেই মেয়েকে তার বাবাই বলে, মা আমি কিন্তু জান্নাতের জিম্মাদারি আমি নিতে পারবো না, তোর আমলে দিয়ে তোর জান্নাতে যেতে হবে। আর আমি কোথাকার ইলিয়াসুর রহমান জিহাদি, আপনি কোথাকার জাকির হোসেন, কোথাকার আলী আলী সাহেব, বাবা সকলকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, সব বাদ দিয়ে দেন, আমার আল্লাহরে বন্ধু বানাইলেন। বাজান বলেন তো, যতদিন বাঁচবো কারে ভালোবাসবো? হ্যাঁ দেখেন, দুনিয়া যারে যা ভালোবাসেন, বুয়া বউরে আপনি ভালোবাসেন, আপনি বেশি না, দুই বছর প্যারা এসে ঘরে পড়ে থাকেন, বউ আপনার তালা মাইরে থুই আহে, নিজে মার্কেটে যাইব, আপনি গায়ের গোস্ত চাবাইবেন আর কবেন, এই তুই যে মার্কেটে গেলি কয়টা রাইলি কয়টা, কয় কথা কবি না লুলার ফুলুলা, তুই লুল হয়ে পড়ে রেস বাজার করে তোর গিলেই বকিটা, কথা কর না কেন? হালাকে আপনার ব্যাংকের রাখার টাকা আপনার বউ মার্কেট করে, আপনার দেখ কুদ মা, ভালোবাসা শেষ, খালি দুই বছর প্যারালাইজ, স্টক করে গালটা বে হয়ে গেছে, কথা স্পষ্ট নাই, বউ ঠোন্না দিয়ে কয় আগে দি কত বকাবাজি করতে, হন দি পারস না, ভালোবাসা শেষ, মা বাপের টাকা পয়সা ঠিক মতো দিতে পারবেন না, ভালোবাসা শেষ, কথা কর না কেন? বাজানরে একজনের ভালোবাসা কোনোদিন শেষ হয় না, সে হলো আমার আল্লাহ। ও ভাই জানে করুণা দিয়ে আমার আল্লাহ বুঝা দিছে, কে আপন কে পর, মার করুণা হয়েছে তার সন্তান মায়েরে তালা মাইরে ঘরে রাইখে দিছে, মা সন্তানের মুখটা দেখার জন্য পাগল হয়ে গেছে, বাবা রে আমি তোর মুখখানা একটু মরার আগে দেখে যাইতে চাই, করুণার
লক্ষ্মী সোনার চেহারাটাও দেখে না সন্তান। যেই বাবা রিক্সা চালাইয়া তোমারে আমারে বড় করলো, ওই বাবার চেহারাটাও দেখে না সন্তান। এ সোনার গায়ের সাদিপুরের বাইরা আমার আল্লাহ কোরআনে এই জন্য বলেন, বান্দা দুনিয়ায় যত বন্ধু বান্ধবী দেখো কেউ তোর বন্ধু না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র আমার ভালোবাসাই তোর কাইমি ভালোবাসা। আর দুনিয়ায় যারাই ভালোবাসবি সব ডুপ্লিকেট ভালোবাসা। এমপি মন্ত্রীর জন্য দলের জন্য জীবন দাও। করোনার আগে অনেক মন্ত্রী মারা গেছে, কোন বড় বড় মন্ত্রীরা তার জানাজায় যায় নাই। বিশ্বনবীর যারা ভালোবাসে তারা ঠকছে না জিতছে? জোরে কোন আরো জোরে শুনাই দিয়ে যাই কোরআন থেকে, তারা ঠকছে না জিতছে। যারা দুনিয়ার ইহুদি নাসারাদের সাথে লা তাত্তাখিদু আদুবি ওয়া আদুবাকুম, যারা ইহুদি নাসারাদের কালচারকে ভালোবাসে, ও নবী তাদেরকে আপনি বলে দেন তারা আমি আল্লাহরে ভালোবাসা, কেন ওরা আমার দুশ্মন আপনার দুশ্মন। কে বলেছে? কে কে? আর যারা আপনারে ভালোবাসে, আলমার উ মা আমান আহাব্বা, আপনার যারা ভালোবাসে আপনার সাথে আপনার গাড়িতে জান্নাতে যাবে। বাজানের রসুলের ভালোবাসা রসুলের কালচার গুলা যাদের অন্তরে থাকবে এই মানুষটাই জান্নাতে যাবে। এ ভাইজান, সে ধনী হোক আর গরিব হোক, আল্লাহ ধনী গরিবের দিকে কোনোদিন তাকান না, তাকান শুধু একমাত্র তার আমলের দিকে। হালাকে আল্লাহ গরিবের পালায় বেশি থাকে, ধনীর পালায় কম থাকে। ধনীরা তো জীবনের সুখ দুঃখ সব দেখিয়া গেল বাবা, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। আমরা যারা পাজারো প্যারাডো গাড়িতে চলি, লেক্সাস গাড়িতে চলি, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এই কোয়ালিটির জান্নাতের গাড়ি ইউজ করতে দিবে? ও বাবা, তোমাদের জাকির সাহেব যখন প্যারাডো গাড়ি দিয়ে লেক্সাস গাড়ি দিয়ে তোমাদের গ্রামে ঢুকে, এই সভাপতির সাথে যাদের সাথে স্কুল কলেজে একসাথে লেখাপড়া করছে, এই জাকির জীবনে ভাবে নাই আমি একদিন লেক্সাস গাড়ি দিয়ে চলতে পারবো, তোমাদের প্রধান অতিথিও ভাবতে পারে নাই আমি কোনোদিন এত কোটি কোটি টাকার গাড়িতে চলবো। তার বন্ধুরা যারা এই পর্যায়ে আসতে পারে নাই, ওই তোমাদের রাস্তার পরে দাঁড়াইয়া নয়াপুর রাস্তায় দাঁড়াইয়া মনে মনে ভাবে, জাকির রে তুই আর আমি একই তো স্কুলে পড়লাম, রব্বে কারিম আজকে তোর এত দামি গাড়িতে চলাইল, আমি গরিব মানুষ এখনো অটো রিক্সা চালাই, তুই কত এয়ার কুলার গাড়িতে থাকোস বাড়িতে থাকোস। আল্লাহ আমার কপালে এইরকম রাখলো, এই কথা বলে যদি সিজদায় পড়ে তাহলে লাভ হবে, আর যদি রাস্তায় দাঁড়াইয়া হিংসা করে তাহলে বুঝবা তুমি আজকে অটো গাড়ি চালাইতে পারছো, দুই দিন পরে তোমার ঠ্যাং দুইটাও থাকবে না। আল্লাহ তাই বলেন, ও দুনিয়ার মানুষে গরিবরে আমি কেন এত তাড়াতাড়ি ধনীদের 500 বছর আগে জান্নাত দিব জানোনি? ধনীদের কলজা পোড়া হাক, আমি আল্লাহর কলিজায় লেগে যাই। মনে রাখো, বিশ্বনবীর জামানায় অনেক গোলাম ছিল বাবা, তারা উড় জবাই দিয়া দিত মালিকের কাছে, মালিক পাকায়া ফুর্তিতে খাইতো, আর গরিবের সেই গোলাম গুলো বাবা হাড্ডিটা লাস্তে চাটিয়া চাটিয়া খাইতে যাইতো, ওই মালিক গুলো তাদেরকে ওই প্লেটের মধ্যে যাইতে ধরতো। আবার বিশ্বনবী যখন এই পোতা শুনলেন গোলামদেরকে হাড্ডি খাইতে গেল তারা মাইর দেয়,
তখন আমার নবী বললেন, আপনারা যারা গরিবের সাথে গোলামের সাথে দুর্ব্যবহার করেন, আপনাদের জন্য রব্বে কারিম দুনিয়ার জান্নাত রাখছে, আখেরাতে জাহান্নাম রাখছে। অবাজান এই হাদিস যেদিন শুনে দিলেন, সব মানুষগুলা বাবা ভালো হয়ে গেল। তখন আমার নবী বললেন, তোমরা গোলামের পরে জুলুম করো না, কাজের বুয়ার পরে জুলুম করিও না। আমি আমার বড়লোক মা বোনদেরকে বলবো, আপনারা যা খাইবেন যা পরিধান করবেন, গোলাম বান্দের অন্তত সেম সেম না দিতে পারলো কিছুটা পাশাপাশি দিবেন, ও যেন একটা হাক না দিতে পারে। আমি যদি আজকে অমুক সাহেবের বিবি হইতাম, আমিও তো এই বাড়িতে ঘুমাইতে পারতাম, আমিও ভালো প্লেটে ডাইনিং টেবিলে খাইতে পারতাম। এই জন্য বিশ্বনবী গোলাম বান্দির সাথে বাবা একসাথে এক প্লেটে খাইতেন। এটা সৌদি আরবে এখনো পর্যন্ত সেই প্রথা আছে। Yeah.